ডেপুটেশন দেওয়ার অধিকার নেই, জমায়েত করার অধিকার নেই, গাড়ি ভাড়া করার সুযোগ নেই বিরোধীদের। আর বিজেপি যখন খুশি তেমন নিজেরাই সভা সমিতি করতে পারে, শুধু তাই না, আমার আপনার উপর যখন তখন আক্রমণ করতেই পারে। এ যেন লাইসেন্স পাওয়ার মতো অধিকার হয়ে গেছে, কারণ পুলিশ কোনো কিছু করে না বিজেপির জন্য। শুধুমাত্র বিজেপির সভা সমিতি করতে পারবে, আর অন্য কোনো দলই করতে পারবে না। এমনকি বিজেপির জোট শরিক IPFটিকেও হজম করে নিয়েছে বিজেপি। বিজেপির এই ধরনের শাসন ব্যবস্থা যেন অরাজকতা এবং আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে, জঙ্গলের শাসন চলছে এই রাজ্যে। আপনারা সিদ্ধান্ত নিন, আপনাদের চিন্তা চেতনা এবং বিবেক বুদ্ধি আছে, ভোট দেবার অধিকার আছে, আপনারাই সিদ্ধান্ত নিন। আগামী 16 ফেব্রুয়ারি কাকে ভোট দেবেন? জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ভোট দিতে পারেন, তাহলে বিজেপির ডাব্বা খালি হয়ে যাবে। মতাই বাজারে প্রকাশ্য সভায় আলোচনা করতে গিয়ে গণদেবতাদের উদ্দেশ্যে এমনই মতামত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য এবং বিরোধী দলনেতা মানিক সরকার। বিজেপির সমর্থক বন্ধুরা যদি দূর থেকে আমাদের এই সভার আলোচনা শুনেন, আপনাদের বিবেকের কাছে, চিন্তার কাছে, চেতনার কাছে, মূল্যবোধের কাছে, বিনয়ের সাথে আমি প্রশ্নটা রাখতে চাইছি, এই ভদ্রলোকের নেতৃত্বে আবার ত্রিপুরা সরকার আনার চিন্তা করছেন? কোথায় যাবে ত্রিপুরা? ত্রিপুরা কাছে শ্মশানের কিনারায় গিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে সমস্ত মূল্যবোধ। তারই নেতৃত্বে আবার এখানে আপনারা সরকার আনতে চাইছেন? নিজেদের পায়ে নিজেরা করুন না, বাচ্চা ভোট নাই, আপনার ভোট আপনি দিতে পারছেন না, এবং ভোটটাকে প্রহসনে করবে কোথায় আছে? আমরা এই পরিস্থিতির পরিবর্তন চান, তার জন্যই তো আপনাকে ভোট দিতে হবে। এর পরিবর্তন না করে আপনি আপনার অস্তিত্ব কি করে রক্ষা করবেন? এখানে বিরোধী দল তার কোনো কাজের অধিকার নাই, স্বাধীনতা নাই, আক্রান্ত হচ্ছে পার্টি অফিস থেকে শুরু করে, কোথায় তারা আক্রমণ করছে? নির্বাচনকে সামনে রেখে ঋষ্যমুখ বিধানসভায় CPIM-এর সভার আয়োজন করে শুক্রবার দুপুরে মতাই বাজারে। 58 মাস পর এই প্রথম মতাই বাজারে বামেদের মিছিল ও সমাবেশ দেখল মতাইবাসী। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, বিজেপি সরকারের প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে স্লোগান তুলে জয়কাতপুর থেকে মিছিল সংগঠিত করে প্রকাশ্য সমাবেশের উদ্দেশ্যে বিভিন্ন পথ পরিক্রমা করার পর সভাস্থলে এসে হাজির হন অগণিত CPIM কর্মী সমর্থকরা। সবাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলের নেতা মানিক সরকার বলেন, বিজেপির জোট সরকারের আমলে খুন শুরু হয়েছে শান্তির বাজার থেকে। মোট 25 জন CPIM কর্মী সমর্থক খুন হয়েছেন এই বিজেপি আমলে। শুধু তাই নয়, হাজারো বাড়িঘর, পার্টি অফিস ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে এই বিজেপি আমলে। তিনি আরো বলেন, বিজেপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি একটাও পালন করেনি, কাজ নেই, খাদ্য নেই, শিশু বিক্রির মতো ঘটনা চলেছে এই আমলে, তাই বিজেপিকে আর একটিও ভোট নয়। শান্তির বাজার দিয়ে প্রথম খুন শুরু হয়েছে, এখন পর্যন্ত আমাদের পার্টি 25 জন কমরেডকে খুন করেছে, শত শত সমর্থক আক্রান্ত হয়েছে, বাজার ভেঙেছে, হাত পা পঙ্গু করে দিয়েছে, একটা অংশ হাসপাতালে পর্যন্ত চিকিৎসার সুযোগ নিতে যেতে পারে না, বিলোনিয়াতে মহকুমার কোন জায়গায় কেউ আক্রান্ত হলে পর বিলোনিয়ার যে হাসপাতাল কোন অংশে জেলা হাসপাতালের চাইতে কম অনুন্নত না, এই হাসপাতালে চিকিৎসার সুযোগ নিতে সাহস পায় না বলে আমাকে আপনারা আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দিন। এটাই ছবি কথা, এটাই ছবি কথা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি যে কথাটা বলবার চেষ্টা করছি, অন্য কোন দল থাকতে পারবে না ত্রিপুরা, শুধু বিজেপি থাকবে। IPFটি কত তারা প্রায় হজম করে ফেলেছে, অন্য কোন দল না, তারাই আছে, তারাই থাকবে, তাদেরকেই থাকতে হবে, অন্য কোন দলকে থাকতে দেওয়া যাবে না। এটার নাম হচ্ছে একদলীয় স্বৈর শাসন, এর জন্যই এই ফ্যাসিস্ট ছিল আক্রমণ, এবং তার প্রথম প্রধান লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা, ভোটের অধিকার হরণ করা। সংবিধান অচল হয়ে গেছে ত্রিপুরা।
এদিনের এই সমাবেশে মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই মহকুমা সম্পাদক তাপস দত্ত, দক্ষিণ জেলা কমিটির সভাপতি বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস দত্ত, তপশিলী জাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।